2000 years later. Hello guys, good morning. Welcome to new blog. So, সকাল সকাল already blog শুরু করে দিয়েছি। তো চলো, তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছো আজকের ভিডিওটা কি হতে চলেছে। তো চলো, তবে সেখানে যাওয়া যাক। দেখতে পাচ্ছো, তো এখন আমি দাঁড়িয়ে রয়েছি কিন্তু বহুরাজবাড়ির পেছনে। তো দেখতে পাচ্ছো, আর এখানে সেই হতো বাণিজ্যিক কুঠির, মানে পণ্য কেনা বেচা করতো, এই হচ্ছে সেই বহুরাজবাড়িতে। চলো বহুরাজবাড়ি তোমরা দেখে নাও, তারপরে যাবো রেল স্টেশন। তো গাছ দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সামনেকার যে গেটের, এগুলো হচ্ছে মেন থোম। তো দেখতে পাচ্ছ চারখানা রয়েছে, আর ওই পাশে দেখতে পাচ্ছ তিনটে জানলা মতন করা হয়েছে। আর সামনেকার গেটের এই যে গেট, এটা হচ্ছে সেই মেন গেট, এটা কিন্তু পুরোটাই কিন্তু এখন বন্ধ করে দেওয়া হয়েছে। আর এখানে কিন্তু পণ্য কেনা বেচা হতো। আর এই যে উপরে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ব্যালকনি, মানে বহুরাজবাড়ি, এই রাজা ছিল, তারা এখানে সামনেখানে এসে এখানে বসতো, বা এখানে সব কিছু বাইরের যে ভিউগুলো সব কিন্তু দেখতে পেত। তো এখন দেখতে পাচ্ছি কিন্তু পুরোটাই বন্ধ। আর এখন কী অবস্থায় পড়েছে দেখতে পাচ্ছ, চারিধারে কিন্তু জঙ্গল রয়েছে। চলো এবার যাওয়া যাক। ফাইনালি আমরা চলে এসেছি মোড়ের দিকে। তো দেখতে পাচ্ছ সামনে যে মোড়, তো মোড়ের দিকে আমরা ডান সাইডে ব্যাক করে যাব স্টেশন। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেই মেন রোড। তো আমরা অলরেডি মোড় ছেড়ে দিয়ে তো সামনের দিকে এখন এগিয়ে যাচ্ছি। তো মোটামুটি এখনও 2 ঘন্টা মতো লাগবে যেতে। তো চলো তবে যাওয়া যাক। ফার্স্ট দেখা যে ট্রেন বাঁধা রয়েছে চেন দিয়ে, লোহার চেন দিয়ে, মানে মোটা শিকল দিয়ে। তো চলো তোমাদেরকে সেটা শেয়ার করবো। সেটা হচ্ছে ট্রেন, মানে এটা হচ্ছে পেছনকার বগি। তো এই যে নিচে দেখতে পাচ্ছ মোটা শিকল দিয়ে বাঁধা রয়েছে। তো কেন বাঁধা রয়েছে ঠিক আমি সেটা বুঝতে পারছি না। তো দেখতে পাচ্ছ এই যে ট্রেন, এই যে মোটা শিকল দিয়ে কিন্তু বাঁধা রয়েছে। তো আমার লাইফে ফার্স্ট এরকম দেখা। তো চলো এবার যাওয়া যাক সামনের দিকে। ট্রেন দাঁড়িয়ে রয়েছে, এখন দেখতে পাচ্ছি স্টেশন পুরো রয়েছে ফাঁকা, আর চারিধারে পায়রা ঘুরে বেড়াচ্ছে। আর এত সুন্দর ভিউ যে দুপুরবেলায় এই যে রোদের সঙ্গে এত সুন্দর, মানে মিলিয়ে গেছে, এত সুন্দর লাগছে দেখতে চারিধারে স্টেশনগুলো, মানে খুবই মানে অসাধারণ। এই হচ্ছে স্টেশন, আর এই যে এখানে মোটামুটি 1, 2, 3, 4, 5, 6, তো গাইজ দেখতে পাচ্ছ এই পাশে রয়েছে 6টা লাইন। আর আর এক্সপ্রেস যে ট্রেনগুলো আসে সব কিন্তু এদিক থেকে, মানে মেন দিক থেকে কিন্তু আসে, আর পেছন দিকে যায় এই যে এক্সপ্রেস ট্রেনগুলো। তো এই স্টেশনে কিন্তু খুব কম দাঁড়ায়। আর স্টেশনটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে, আর ওই পাশে কিন্তু ট্রেন দাঁড়িয়ে রয়েছে। তো চলো এবার ওই দিকে যাবো। আর এই পাশে কিন্তু, আর ওই পাশে যে রেল স্টেশনটা রয়েছে ওটা কিন্তু নতুন তৈরি হচ্ছে।
এসে এত সুন্দর লাগছে, মানে কি বলবো, জাস্ট অসাধারণ ভিউ। আর দুটো ট্রেন একসঙ্গে দাঁড়িয়ে রয়েছে, আরও বেশি ভালো লাগছে। তোমার যে পেছে যে ট্রেনটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে দ্রুতগামী সেই রেল এক্সপ্রেস। আচ্ছা, স্টেশনে এসে খুব ভালো লাগলো ঘুরতে। তো অনেকদিন ইচ্ছা ছিল যে স্টেশনে আসবো করে, তো আসা হয় না। তো ফাইনালি আজকে এসেছি বাড়ির দিকে। তো যেহেতু ভিডিওটা আর বড় করতে চাই না, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। তো ডেলি ব্লগ তোমাদের কাদের কাদের ভালো লাগছে তারা অবশ্যই কমেন্টে বলবে, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো টাটা বাই বাই, নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে খুব শিগগিরই দেখা হচ্ছে।